हेलो फ्रेंड्स, ब्यूटीज लाइफस्टाइल एंड कुकिंग चैनले आपने सबाई के स्वागत जानाई। रोज रोज डिनारे ब्रेकफास्टे एक घेये रुटी खेते किन्तु कारोर ही भालो लागे ना, और से रुटी के जदि एकटू अन्यरकम भावे बानिये नेवा जाए ताहले किन्तु भालोई हय। तार जोने चले आसलाम आजकेर एई रेसिपी निये। एखाने आमी रेसिपिटी तैरी करबार जोन्नो तीनटे रुटी निएछि। एई तीनटे रुटी सकालेर बेचे जावा रुटी, एटा दिएई आमी डिनार रेसिपि शेयार करछि। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও একই রকম ভাবে কেটে নিয়েছি। এবারে রেসিপিটা শুরু করব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 5-6 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজছি না, একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা বেশি ভাজলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটাকে একটু লালচে করে ভেজে নেব। আমি এখানে তিনটে রুটির জন্য এই পরিমাণে পেঁয়াজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি আরও বেশি রুটি দিয়ে তৈরি করতে চান তাহলে পরিমাণটা কিন্তু সবজির আর একটু বেশি লাগবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে একটা রুটি নিয়ে নিলাম, আর ওপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। একটু বেশি করেই দিলাম। চামচ দিয়ে সসটাকে পুরো রুটির ওপরে ভালো করে লাগিয়ে নিতে হবে। সসটা দিয়ে পুরো রুটির গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দিয়ে যে পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা রুটির এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব চিজ। চিজটা একটু গ্রেট করে দিচ্ছি, আর চিজটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আপনাদের কাছে যদি পিজা মশলা থাকে এটা ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটা তৈরি করে নিলাম, আর একই রকমভাবে আরেকটাও তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এটা আসলে ইন্ডিয়ান ট্যাকো স্টাইলেরই একটা পরোটা। যদিও ট্যাকো নাম দেওয়া ঠিক চলে না, কেননা ট্যাকোর মধ্যে আরও অনেক কিছু দেওয়া থাকে, তবে দেখতে কিন্তু একদম ট্যাকোর মতনই হবে। খেতেও দারুণ লাগে। আপনারা বাচ্চাদের টিফিনও এইভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা পেয়ে কিন্তু খুবই খুশি হবে। বা নিজেরাও ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে রুটি খেতে খেতে যখন একদমই ভালো লাগবে না, তখন সেই রুটিটাকে এইভাবে একটু বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। আর কোনো সবজি বা তরকারি কিন্তু প্রয়োজন হবে না। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার ভালো করে গরম করে নেওয়ার পর রুটিগুলো দিয়ে দিলাম। রুটিগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে, কেননা এগুলো একটু ক্রিস্পি করে ভাজা হলেই খেতে দারুণ লাগে। বেশ লালচে করেই কিন্তু পরোটাগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে আরেকটা যে পরোটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও ভেজে নিচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু বাটার গরম করে একইভাবে এটাকেও ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভেতর থেকেও ভালো ভাজা হবে আর খুব ক্রিস্পি হবে, খেতেও দারুণ লাগবে। তাহলে তৈরি হয়ে গেল রুটি দিয়ে ইন্ডিয়ান ট্যাকো স্টাইলের পরোটা। মাঝে মাঝে যখন রুটি খেতে একদমই ভালো লাগবে না, তখন সেই রুটি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। বাচ্চা বা বড় যে কোনো কাউকে টিফিন বক্সেও এভাবে প্যাক করে দিতে পারেন, খেতেও ভালো লাগবে, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, আর মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পরোটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।